অ্যাসিডিটির সমস্যায় ভোগা মানুষের সংখ্যা নেহায়েতই কম নয়। অস্বস্তিকর ও যন্ত্রণাদায়ক এই সমস্যাটি মূলত দেখা দেয় খাদ্যে অনিয়ম, অস্বাস্থ্যকর খাদ্য, ভাজা পোড়া ও জাঙ্ক ফুড খাওয়া, ধূমপান ও মদ্যপান এবং বাড়তি ওজনের কারণে। এছাড়া গর্ভকালীন সময়েও হতে পারে অ্যাসিডিটি। সঠিক জীবন ব্যবস্থা ও নিয়মতান্ত্রিক খাদ্যাভ্যাসই অ্যাসিডিটির সমস্যা কমাতে পারে অনেকখানি। অ্যাসিডিটি থেকে নিজেকে রক্ষা করতে মেনে চলুন কিছু সহজ নিয়ম। এক গ্লাস পানি পান করে খাবার শুরু করুন। খাবারের মাঝে পানি পান করবেন না এবং খাবার শেষে অন্তত আধ ঘন্টা পরে পানি পান করুন। সকালে ভারী নাস্তা দুপুরে তার তুলনায় কম এবং রাতে সবচেয়ে কম খাদ্য গ্রহণ করুন। প্রতিবেলা পেট কিছুটা খালি রেখে খাদ্য গ্রহণ করুন। যে কোনো খাবার খাওয়ার পূর্বে পানি পান করুন। ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করুন। পুষ্টিগুণে ভরপুর আঁশ সমৃদ্ধ খাদ্য গ্রহণ করুন। তবে রাতে আঁশযুক্ত খাদ্য যেমন যে কোনো ধরনের শাক, সজনে, কলার মোচা, ঢেঁড়স, ডাঁটা, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, গাজর, শিম, পটল, কচু, বেগুন, বরবটি, কদবেল, আমড়া, আতাফল, নারিকেল, আপেল ইত্যাদি না খাওয়াই ভালো। প্রতি 2 ঘন্টা পরপর হালকা খাদ্য গ্রহণ করুন, যেমন বাদাম, খেজুর, কিশমিশ, বিস্কুট ইত্যাদি। পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। ভরা পেটে ব্যায়াম করবেন না। খাওয়ার অন্তত 2 থেকে 3 ঘন্টা পর ব্যায়াম করুন। বাড়তি ওজন অ্যাসিডিটির অন্যতম কারণ, কাজেই এই যন্ত্রণা এড়াতে ওজন নিয়ন্ত্রণে রাখুন। অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে ধূমপান ও মদ্যপানের অভ্যাস পুরোপুরি ত্যাগ করুন। অতিরিক্ত ঝালযুক্ত খাবার খাবেন না। ক্যাফেইনযুক্ত কফি এবং দুধ চাও হতে পারে আপনার অ্যাসিডিটির কারণ। প্লাস্টিক বোতলে পানি পান পরিহার করুন। পেটের কাছে খুব বেশি টাইট ফিটিং পোশাক পরবেন না। খুঁজে বের করুন কোন খাবারে আপনার অ্যাসিডিটি হয়, সেই খাবারটি এড়িয়ে চলুন। দুপুরে ঘুমের অভ্যাস থাকলে বিছানায় না শুয়ে বরং চেয়ারে আধশোয়া হয়ে বিশ্রাম নিন। অ্যাসিডিটির মাত্রা বেড়ে গেলে শোয়ার সময় একটু উঁচু বালিশ ব্যবহার করুন। প্রতিদিন কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ঘুমের অভ্যাস গড়ে তুলুন। রাতে ঘুমানোর অন্তত 2 ঘন্টা পূর্বে খাদ্য গ্রহণ করুন। যদি অধিক রাত পর্যন্ত জাগা হয় তবে একেবারে খালি পেটে না থেকে হালকা কিছু খাবার যেমন খেজুর, বাদাম, সুগার ফ্রি বিস্কুট ইত্যাদি খেয়ে নিন। এছাড়া যেসব খাবার অ্যাসিডিটি কমাতে সহায়ক, অ্যালোভেরার জুস, কাজু বাদাম বা আদা খেলে বুক জ্বালা পোড়া কমাবে অনেকটা। সুগার ফ্রি চুইংগাম চিবানো অ্যাসিডিটি কমাতে অনেকটা কার্যকর। অ্যাসিডিটি কমাতে পর্যাপ্ত পরিমাণ পানি পান মহা ঔষধের কাজ করে। তাৎক্ষণিকভাবে অ্যাসিডিটির সমস্যা কমাতে পানি ও বেকিং সোডার মিশ্রণ পান করুন। অ্যাসিডিটি নেই তো আপনি নিজেই অনুভব করবেন শরীর কতটা ঝরঝরে। তাই সঠিক খাদ্যাভ্যাস ও জীবন ব্যবস্থার মধ্যে থাকুন আর দূরে ঠেলে দিন অ্যাসিডিটি নামক যন্ত্রণাকে।